হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আরও একটি মজাদার নতুন রেসিপি নিয়ে হাজির গিয়েছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো নুডলসের স্যুপ। তো এখানে আমি কোনো মাশরুম কিংবা চিকেন কিছু ইউজ করছি না, তবে যাতে এটার মতোই দেখতে দেখা যায় এরকম একটা কিছু তৈরি করে নেব। তো সেই আইডিয়া থেকে আমি এগুলো তৈরি করে নিয়েছি। তো এটা তৈরি করতে আমার এখানে আমি লালাটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ময়দা নিয়ে নিতে পারেন। তো এই এটার মধ্যে আলু সিদ্ধ দিয়ে ভালোভাবে মেখে একটা খামি তৈরি করেছি। এর মধ্যে জাস্ট আপনার চাট মশলা, একটু গোলমরিচ গুঁড়া, লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু পেঁয়াজ বেরেস্তা বা একটু কাঁচামরিচ ঝাল খেলে দিতে পারেন। মূলত আপনার আলু পরোটার যে রেসিপিটা আছে আমার, সেটার মতো ফলো করে আপনার তৈরি করে এটা বানিয়ে নিতে পারেন। এরপরে আমি জাস্ট গোল গোল করে বল বল তৈরি করে কাঁচের যে বোতল ছিল সেটা দিয়ে একটু প্রেস করে এইভাবে মাশরুমের শেপ দিয়ে নিয়েছি। এগুলো একটু হালকা তেলের মধ্যে একটু ফ্রাই করে তারপর পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আপনারা ফার্স্টে দেখতে পেরেছেন কীভাবে করেছি। তো এর মধ্যে একটু সিদ্ধ হয়ে আসলে আমি নুডলসটা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। আর অবশ্যই এখানেও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিবেন। আগে আপনার যে খামি তৈরি করেছেন সেখানেও পর্যাপ্ত পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। আবার সিদ্ধ করার সময় একটু লবণ দিবেন যাতে এটা নুডলসের সাথে একদম কম্বিনেশনটা ঠিকঠাক মতো হয় লবণের। ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আর এইটা হলো আপনার যে কোরিয়ান নুডলস আছে সেই নুডলসটা, একটু ঝাল ডাল হয়, আপনারা চাইলে নর্মাল যে নুডলস সেটাও ইউজ করতে পারেন। সেটার ক্ষেত্রে আপনারা নিজেরা চিলি ফ্লেক্স তৈরি করে একটু দিয়ে দিতে পারেন। আর এটার মধ্যে একদম চিলি ফ্লেক্স দেওয়া থাকে। এর মধ্যে আমি গাজর কুচি দিয়ে গাজরটা সাথে সিদ্ধ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ইউজ করতে পারেন। এখন বর্তমান বাজার দর এত বেশি, আসলে যেটা দাম কম আমি মনে করি আপনাদের সেটাই কিনে খাওয়া উচিত। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আমরা যদি নিজেরা যদি সচেতন না হই তাহলে ব্যবসায়ীরা এরকমভাবে সিন্ডিকেট করবে, আমাদের থেকে দাম বেশি রাখবে সবসময়। তো এখানে আমি পেঁয়াজ রসুনটা গরম করে নিয়েছি, আর এর মধ্যে আমি পেঁয়াজও দিয়ে দেবো একটু হালকা ভেজে নিয়ে। তো আপনার চুলার আঁচটা এর মধ্যে আপনি মিডিয়ামে রাখবেন। আমি যেহেতু কারি কুকারে করছি এটা আমি একদম মিডিয়ামে রেখেই করছি। আর পেঁয়াজটা একটু কিউব করে কেটে নিয়েছি। আর যে কথা আমি বলছিলাম যে বর্তমানে কিন্তু মুরগির দাম, মাংসের দাম, মানে সব কিছুর দাম খুব পরিমাণ বেড়েছে। একটা জিনিস মনে রাখবেন যে দাম বাড়ে যেই কারণেই হোক, একটা ইস্যু হলেই বাংলাদেশের দাম বেড়ে যায়, এটা আমরা সবাই জানি। তবে আমাদের সচেতন নাগরিক হিসেবে করণীয় যে জিনিসটার দাম বাড়বে সেই জিনিসটার খাওয়ার পরিমাণটা আমাদের কমিয়ে দিতে হবে। তো এরপর এখানে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটোটার মধ্যে যে পানিটা ছিল সেটা আসলে ফেলে দিয়ে তারপর জাস্ট টমেটোর যে অংশটুকু আছে সেগুলো দিয়েছি, কারণ তাহলে না হলে টক লাগবে। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে তারপর এটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। আর যে কথাটা আমি একটু আগে বলছিলাম যে আপনার দাম বাড়ার পরে যে করণীয় আমাদের জিনিসপত্র কেনাকাটা কমিয়ে দেওয়া। যেমন মুরগির দাম বেড়েছে, আমরা যদি এক সপ্তাহ সবাই মিলে একজোট হয়ে মুরগি কেনা অফ করে দিই এমনিতেই দেখবেন সব কিছুর দাম কমে আসবে। ওনারা একসময় বলে যে চাহিদার তুলনায় উৎপাদন কম, এটা সেটা বলে দাম বাড়ায়। তাহলে আমরাও খাবার দাবার ওইভাবে কমিয়ে দিই, যেটা প্রয়োজন নেই সে চেয়ে বেশি আমরা না কিনি তাহলে তো হয়। এরপর এখানে আমরা সয়া সস দিয়ে দিয়েছি। সয়া সস দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে ডিম দিয়ে দিয়েছি 2টা। আর ডিম এখানে 2টা দিলে এনাফ, আপনারা চাইলে বেশি দিতে পারেন, তবে ডিমের দামও ইদানিং অনেক বেশি, সেজন্য এত বেশি ডিম দিচ্ছি না। বললাম তো যে আপনার সাধ্য অনুযায়ী যতটুকু আছে সেইগুলোর মধ্য দিয়ে রান্না করার চেষ্টা করুন। মজাদার রেসিপি মানেই অনেক কিছু দিতে হবে এরকম না, ঘরে যা আছে তাই দিয়েই কিন্তু আপনি আপনার রেসিপিটাকে সুন্দর করে মজাদারভাবে তৈরি করতে পারেন। জাস্ট কীভাবে তৈরি করতে হবে সেটা যদি আপনি জানেন। এখানে আমি আমাদের যে দেশীয় ধনেপাতা আছে সেটা দিয়ে দিচ্ছি, আর এটা আমাদের গাছের, নিজের গাছে লাগানো। আপনারা চাইলে নর্মাল যে কেনা ধনেপাতা আছে সেটা দিয়ে দিতে পারেন। তারপর এরপর এটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি, এটা গুঁড়ো দুধ। আপনারা চাইলে লিকুইড যে দুধ থাকে সেটাও দিতে পারেন। আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে জাস্ট পানির সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, এই মুহূর্তে কর্নফ্লাওয়ার নাই, তবে আমি আজকে এটা সকালে নাস্তা হিসেবে তৈরি করছি আমার ছেলের জন্য, সেজন্য আমি ওটস দিয়ে দিচ্ছি। নর্মালি ওই ওটস এভাবে খায় না ফ্রুট দিয়ে তৈরি করে দিলে, বাট এইভাবে যদি আমি নুডলস দিয়ে তৈরি করে দিই সেটাও খুব ভালোভাবে খায় আর বুঝতেও পারে না। তো এখানে আমি প্রায় 3-4 টেবিল চামচ পরিমাণ ওটস দিয়ে দিয়েছি। এরপর আমি একটু সস দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস হলো যে এই রেসিপিটা কিন্তু যারা ডায়েট করছেন তাদের জন্য না, কারণ এই রেসিপিটা খেলে অবশ্যই ওয়েট বাড়বে আর বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। এরপর এখানে আমি আপনার নুডলসের যে ভিতরে মশলাটা আছে মানে চিলি ফ্লেক্সের সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই জায়গাতে আপনার চিলি ফ্লেক্স দিতে পারেন, আর যদি বাচ্চার জন্য তৈরি করেন, আপনার বাচ্চা ঝাল কম খায় সেক্ষেত্রে ঝালটা না দেওয়াই ভালো। আপনার নিজেরা খেতে চাইলে অবশ্যই ঝাল এড করে নিতে পারেন।
এরপর কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমরা যেই নুডলস তারপর ওগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সেগুলো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে জাল ডাল দেবো। তারপরে এই নুডলসের ভিতরে যে মশলা আছে সে মশলাটা দিয়ে জাস্ট আমরা আপনাদের অনুযায়ী থিকনেস রেখে নামিয়ে দেবেন। যদি আপনারা একটু ঘন থিকনেস রাখেন তাহলে সেক্ষেত্রে একটু জালটা একটু হাই আঁচে দিয়ে তারপর ঘন করে নেবেন। আর কর্নফ্লাওয়ার ইউজ করলে কিন্তু মোটামুটি অনেকটাই ঘন হয়ে যায়। যেহেতু আমি কর্নফ্লাওয়ার ইউজ করি নি সেজন্য একটু ঘন হতে সময় লাগতে পারে। তবে আপনার আমি আমার ছেলে আসলে একটু বেশি ঘন হলে পছন্দ করে বেশি, তো সেই জন্য আমি একটু ঘনই করে নিয়েছি। এরপর এখানে আমি মশলা দিয়ে এটাকে মেখে তারপর 2 মিনিটের মধ্যে আমি নামিয়ে পরিবেশন করব। তো তৈরি হয়ে গেল মজাদার আমাদের ইয়াম্মি স্যুপ একদম চিকেন ছাড়া। আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।